ভোটের দিন ঝাটা খুন্তি বা রাখুন ভোট লুট করতে এলে নিদান বিজেপি নেতার ভোটে হার নিশ্চিত জেনে পাগলের প্রলাপ বকছে পাল্টা দিল তৃণমূল রাত পোহালেই বনগা লোকসভার নির্বাচন রবিবার সকাল থেকে বুথে বুথে কর্মীদের যাওয়ার ব্যস্ততা ব্যস্ততা ডিসিআরসিগুলিতে ভোটের আগের দিন অশান্তির আশঙ্কা প্রকাশ বিজেপির বিজেপির বনগা সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল এদিন সাংবাদিক সম্মেলন করে এই আশঙ্কার কথা প্রকাশ করলেন এদিন তিনি দাবি করেন ভোট লুট করতে দুষ্কৃতি আনছে তৃণমূল তারা ভোট লুট করতে পারে তিনি বলেন মা বোনেদের বলছি তৃণমূল ভোট লুট করতে এলে ঝাঁটা খুন্তি নিয়ে তৈরি থাকুন ভাইরা তিন হাত লম্বা বাঁশ বাড়িতে রেখে দিন বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল অভিযোগ করেন আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি আমাদের নতুন ব্যানার সব ছিঁড়ে ফেলা হচ্ছে তৃণমূলের হারমাদরা ভয় দেখানোর চেষ্টা করছে এ নিয়ে নির্বাচনী অবজারভার ও প্রশাসনকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি যেই নোংরামিগুলো এরা করছে হারার ভয় কারণ জানে বনগাঁ জেলা হারবে বনগাঁ জেলা তৃণমূল হারবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সেই হারার ভয়তে পায়ের তলায় মাটি নেই তার জন্য এই কাজগুলো করছে শুধু তাই নয় বাড়ি বাড়ি গিয়ে থেট দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে বিজেপির কর্মী বিজেপির পোলিং এজেন্ট তাদেরকে ঠেট দেওয়া হচ্ছে গত গতকালকেও আমি অবজারভারকে ফোন করেছি চাকদা থানার আইসিকে ফোন করেছি স্বরূপনাগাদ থানার ওসিকে ফোন করেছি ওসি বনগাকে আইসি বনগাকে ফোন করে বিভিন্ন থানায় আমি ফোন করেছি যেগুলো হচ্ছে এটা কি আপনারা কেন দেখছেন না এটা গণতন্ত্রের রাষ্ট্রে আমরা বাস করি মানুষ তার গণতন্ত্রের অধিকার আগামী কুড়ি তারিখ অর্থাৎ কালকে প্রয়োগ করবে তার নিজের ভোট সে নিজে দেবে এত ভয় কিসের এত ভয় কিসে তাদের শুধু বনগাল লোকসভার মানুষকে বলব মায়েদের বলবো আপনারা কাল সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং সঙ্গবদ্ধ হয়ে ভোট দেবেন যদি কোনো তৃণমূলের হারমাদ গুন্ডা বাহিনী আসে বাড়ি আপনাদের ঝাটা আছে আপনাদের কাছে রান্না করার খুন্তি আছে নিয়ে বেরিয়ে এদেরকে বিদায় দেবেন আপনারা আর যারা বিজেপির কার্যকর্তা আছে এবং সাধারণ মানুষ আছে শুধু বলবো আপনার ভোট আপনি দেবেন আপনার ভোট দিতে বাধা দিলে তিন হাত লম্বা বাস রেডি করে রাখবেন ঠ্যাং ভেঙে দেবেন এদের এদের ঠ্যাং ভেঙে দেবেন হারমাতদের মেরুদণ্ড সোজা করে ভোট দিন মানুষ এবং সেন্ট্রাল বাহিনী সেন্ট্রাল বাহিনী আছে নির্বাচন কমিশন সেন্ট্রাল বাহিনী দিয়েছেন সেন্ট্রাল বাহিনীর উপরে ভরসা করুন ভরসা রাখুন এবং আপনাদেরকে বলবো সেন্ট্রাল বাইনিকে ডেকে নেবেন যেখানে কোনো কোথাও গণ্ডগোল হলে এরম ধরনের পরিস্থিতি তৈরি হলে সেন্ট্রাল বাইনিকে ডেকে নেবেন আর গ্রামে গ্রামে তিন হাত করে বাস রেডি করে রাখুন আর মায়েদের উদ্দেশ্যে বলছি আপনারা ঝাঁটা আর খুন্তি রেডি করে রাখুন এদেরকে উপযুক্ত শিক্ষা দেবেন যদি ভোট দানে বাধা দেয় এরা এ প্রসঙ্গে তৃণমূলের বঙ্গা সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রসঞ্জিৎ ঘোষ বলেন ওরা নিশ্চিত হয়ে গিয়েছে যে ওরা বনগাঁ লোকসভায় হাঁটছে সে কারণেই পাগলের প্রলাপ করছে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে বনগাঁ লোকসভার মানুষ দুহাত ভরে বিশ্বজিৎ দাসকে আশীর্বাদ করবেন বলেও দাবি করেন তৃণমূল নেতা আসলে এবারে নির্বাচনে ওদের পরাজয় ওরা নিশ্চিত বুঝে গিয়েছে পায়ের তলা থেকে মাটি হারিয়েছে এখন সেই কারণে ওরা পাগলের প্রলাপ করছে মানুষ ওদেরকে ভোট দেবে না ওরা বুঝেই ওরা একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু বনগাঁ লোকসভা কেন্দ্রের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ তারা একদম নিজের ভোট নিজে দেবে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে নিজের ভোট নিজে দেবে এবং দিয়ে তার মধ্যে দিয়েই এই লোকসভা কেন্দ্রে ওদের প্রার্থীর জামানাত বাজাপ্ত হবে আর মানুষের জনাদেশের মধ্যে দিয়ে মানুষের গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে বিশ্বজিৎ দাস এই লোকসভা কেন্দ্র থেকে রেকর্ড ভোটে নির্বাচিত হবে প্রশাসন সূত্রে খবর নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যেই বনগাঁ এলাকায় এসেছে চুয়াল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগে থেকে আরও দশ কোম্পানি বাহিনী মজুদ ছিল নিয়ম মেনে বাইশটি জায়গায় নাকা তল্লাশি চলছে পাশাপাশি এগারোটি জায়গায় সারপ্রাইজ নাকা ও নাইট পেট্রোলিং করা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ